আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিন সবচাইতে বড় আযাব কাকে দেওয়া হবে? জাহান্নামের মধ্যে সবচাইতে বড় আযাব আল্লাহ কাকে দিবে বলেন তো? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের কোটে সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা মা বাবার উপরে হাত উঠাবে, মা বাবাকে মারার জন্য হাত উঠাবে, কোন নবী রাসূলকে মারার জন্য হাত উঠাবে, ওই লোকটাকে জাহান্নামে সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে, ভয়াবহ আযাব দেওয়া হবে, ওই লোকটার মতো না যাবার কাউকে দেওয়া হবে না। বুঝতে পারছেন? মা বাবকে ভাই জিন্দগিতে মায়ের উপরে হাত উঠাবেন না, বাবার উপরে হাত উঠাবেন না, মা বাবার সামনে সিনা ফুলিয়ে দাঁড়াবেন না, আর চোখ মুখ দেখে কথা বলবেন না, খেঁখড় মেরে কথা বলবেন না। বুঝতে পারছেন? মা বাবার সামনে চোখ দেখাবেন না, মা বাবকে খেঁখড় মারবেন না, আর মা বাবকে গালি দিবেন না, মা বাবকে মারবেন না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন। কি দৃশ্য দেখেছিলেন ভাই? আল্লাহর নবী দেখলেন একটা লোক খুব তেজ আগুনে, খুবই চোখ আগুনে পুড়ছে, ওর উপরে এত আজাব, এত আজাব, ওর মতো না যাবার জাহান্নামে কাউকে দেওয়া হয়নি। আল্লাহ পাকের নবী দেখছেন লোকটার সারা শরীরে বসন্ত রোগের মতন বড় বড় ফোসা হয়ে গেছে, আর লোকটা খুব তেজ আগুনে জ্বলছে, লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, খুব হাল্লা করছে, কেনাকাটা করছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাক এই লোকটাকে কেন এত আযাব দিয়েছে বলুন তো? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে নিজের মা বাপকে কান্দিয়েছে, মা বাবার উপরে হাত উঠিয়েছে, মা বাপকে মেরেছে, এই কারণে আল্লাহ পাকে সবচাইতে বড় আযাব কঠিন আযাব দিয়েছে। ভাইরে আমার মা বাপকে কোনদিন মারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ওকাজ রব্বুক আল্লা তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ পাক বললেন, তোমার পালন কর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারুর ইবাদত করবে না, এবং তোমরা পিতা মাতার সঙ্গে সুব্যবহার করবে, তাদের মধ্যে একজন হোক কিংবা দুইজন হোক, তোমার নিকটে বর্ধক অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি উশব্দ বলিবে না, এবং তাদেরকে ধমক দিবে না, এবং তাদের সামনে কথা বলবে নরম নরম সম্মানবাচক কথা। মা বাবার সামনে জোর করে কথা বলবেন না, মাথা ছেড়া কথা বলবেন না। মা বাবার সামনে কথা বলতে হবে কি করে ভাই? শুনলেন? এত নরম নরম কথা, সত্যি ভাবে কথা, মা বাবার সামনে ভালো করে কথা বলতে হবে। আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে, আল্লাহর নবী চলে গেলেন এক সাহাবীর বাড়িতে, আল্লাহর নবী বৈঠকে বারান্দাতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, ওই বাড়ির সাহাবাটা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তো বাড়িতে প্রবেশ করে যখন কথা বলছি তো নরম নরম করে, একবারে শান্তিভাবে নরম হয়ে কথা বলছে ভাই। সাবিরা বললি, আর রাসূলুল্লাহ, নবী গো, লোকটা কি অসুস্থ হয়ে গেল নাকি? লোকটা কি বেমারি হয়ে গেল? আল্লাহর নবী বললেন, না, এই লোকটা খুনর মায়ের সঙ্গে কথা বলছে, মার সঙ্গে কথা বলছে। তো মা বাবার সামনে কথা যখন বলবেন তো বিমারি লোকের মতন, অসুস্থ লোকের মতন শান্তিভাবে নরম হয়ে বুঝিয়ে কথা বলবেন। তো জোর করে কথা বলবেন না ভাই। পৃথিবীতে যত পুরুষ লোক আছে, সমস্ত পুরুষ লোকের জান্নাত হলো, আমাদের যত পুরুষ লোক আমরা আছি বেটা ছেলে, আমাদের জান্নাত হলো মায়ের পায়ের তলে, নাকি? কার পায়ের তলে ভাই? কথা বলেন একটু করে মুড়ি টুড়ি ঝোঁকান, আর যদি ওই মূর্তির মতন সৃষ্টি পে ছেড়ে দেন, পলক টলক মারিয়ে না খেলে দেখে দেন,
তা কি ভাববো যে আপনারা আজ বুঝতে পারছেন কি পারেন না কি নাকি কিছু নাকি তা একটু হ্যাঁ হু করবেন মুড়িটা ঝুঁকেবেন তো আমাদের জান্নাত মায়ের পায়ের তলে তো মার পায়ের তলে জান্নাত আমরা যত পুরুষ লোক আছি আর স্ত্রী লোক যত আছে অর্ঘে জান্নাত বেহেশত হলো স্বামীর পায়ের নিচে নাকি তো মা বোনেরা তোমাদেরও কথা কিছু বলবো তোমাদের জান্নাত যে স্বামীর পায়ের নিচে তো তোমরা তোমাদের কথাগুলো শুনে যাইও বুঝতে পারছো মোবাইলে শুনছো মোবাইলে দেখছো অরিজিনাল কথাগুলো ভালো কথাগুলো উপদেশগুলো শুনে যাওয়া পালাপালি করিও না এই জালসাটা শুনতে পাবে না কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই এই যে আজকে একটা এখানে মহিলা মারা গেল তো ওর ভাগ্যে জালসাটা লোভলো না যদি বেঁচে থাকতো আরে বিছানা পড়ে থাকলে তো শুনতো হয়তো আপনার জীবনের এটা লাস্ট জালসা এই রমজান মাসটা হয়তো আপনার জীবনের শেষ রমজান নাকি এরপরে আরো বছর রমজান পাবেন কিনা আল্লাহ ভালো জানে এতটি লোক আছেন এখানে এই লোকগুলো এই রমজান পাবে কিনা আল্লাহ ভালো জানে তো কথা হচ্ছে যে জালসা শুনে যাও পালাপালি উঠাউঠি কটবিস করিও না বসে শোনো কথাগুলো দামি কথা পৃথিবীতে মা বাবার পায়ের নিচে বেহেস দু চারটা কথা বলছি কথাগুলো শুনেলেন স্বামীর পায়ের নিচে বেহেস তোমাদের কথা একটু পরে বলছি তোমরাও কথাগুলো শুনে যাবে যদি জান্নাতে যাওয়ার মন থাকে মানুষ জান্নাতে যেতে চায় না যে ভাই মানুষকে যত বুঝাবেন ও বুঝবে না বুঝবে যত বুঝান ওই কেবেলে বলছিল যদি হাকে বুঝে দে তো ডাহিনকার বল দিয়ে দেবো তো বলছে হ্যাঁ ওর বেটাকে ঝাঁজি আবা এটা ডাহিনকার বল দিয়ে দেবে সে তোর মাথা খারাপ হয়েছে যত বুঝে লাস্টে বলো বুঝতে পারিনি তো মানুষকে যত বুঝাইবেন মানুষ বলবে বুঝতে পারিনি তো এরকম অবুঝ হয়ে যায় না কথাগুলো বুঝেন দামি কথা যদি দুনিয়াতে শান্তি থাকার মন থাকে না থাকে না শুনেন নাকি আমার ওই ওয়াজ করে করে এই দুটা দিন সময় পেয়েছি রোজার এই যে কালকে আর পরশু দিন দুটা দিন ফাঁকা অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে কয় মাস হলো ছয় মাস সাত মাস পড়ে গেল অক্টোবরে শুরু হয়েছে জালসা দুটা দিন ফাঁকা পেয়েছি আজকে এখানে কালকে কাটিহারে থাকবো পরশু দিন মালদায় থাকবো প্রত্যেক দিন জালসা তাইলে প্রত্যেক দিন জালসা করে বুঝতে পারছেন অবস্থা খারাপ হয়ে আছে তো আপনারা যত তাড়াতাড়ি পালাবেন ছেড়ে দেবো অসুবিধা না যদি বসে শুনেন ইনশাল্লাহ শোনাবো যদি ভালো লাগে কথাগুলো বিশ্বাস করো মাইনে চলো কামিয়াবি হবে না মানো কি হবে যদি সবাই আল্লাহর ইবাদত বান্দিগি ছেড়ে দাও আল্লাহর সম্মানটা ঘটে যাবে সবাই নামাজ পড়তে লাগো রমজান মাসে মসজিদে জায়গা দেওয়া যায় না আল্লাহর সম্মান বেড়ে গেছে কি না বাড়বে বাড়বে না কথাগুলো শুনবেন আপনাদের লাভ না শুনবেন আপনাদের ক্ষতি তো আপনারাকে বলছি অনুরোধ করছি আপনারা বসে থাকেন শুনেন মা বোনের আপনারাও শুনেন বসে কথাগুলো শুনে যাবেন আর যদি পালাপালি করবেন উঠাউঠি করবেন তো ওই আপনার সেদিকে লইয়া বহু যখন গাড়িতে চড়ে বলরোতে তখন কানাকাটা করে যে ভাই করে চড়ার সময় কানে না সবার বাড়ির বাড়ি ছেলে কানে না তো চালা যে করেন না আপনারা তো বলরোতে চড়ার সময় কান নামার হলে একটু কানে মুখ খানকে টেঁড়া বেঁকা করে ক্যাচ ম্যাচ করে কানবে না ওর হঠাৎ কি হলো সারাদিন খুশি আছে আর গাড়িতে চড়ার সময় মুখ খানকে ক্যাচ ম্যাচ করে না দুড়িয়ে ওকে ধরছে দিদি রে যায় একে ধরছে ওকে ধরে লাস্ট ওর মার গলা ধরে কইছে মা আগে তুমি কি রে বেটা কইছে ন থেকে দশে দিন উপা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা মানে নবার বিয়ে হয়ে গেছে এটা দশ নাম্বার তো বলছে ন থেকে দশে দিন উপা এটা পুরুষ আমার থাকে কি না গে মা তোর স্বামী তোর পাঞ্জরে দাঁড়িয়ে ছিল ওই বলছে চিন্তা করিও না কইছে কেনে কইছে আমার ওই 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস তো লইয়া বহু বলছে মা গে আর ছাড়ান লয় যাবে না গে মা কইছে কেনে কইছে ডাবলও বেশি হয়ে গেছে ওর ইয়ারি ভাত খেতে হবে তো ওইরকম আপনারা যদি উঠাউঠি করেন পালাপালি করেন কটবিস করেন তো আমার 21 থেকে 22 ছেড়ে দেবো নাকি বৈশা লক করে শুনেন মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন
হঠাৎ করে উঠবে বেজাক, হঠাৎ করে উঠবে বেজাক, চলে যাওয়ার দিন এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ দুনিয়ার মায়াই পড়াক আচ্ছা তুমি ডুবাক, একবার ভেবে দেখলে না তুমি চলে যেতে হবে, একবার ভেবে দেখলে না তুমি চলে যেতে হবে, কি জবাব দিবে তুমি, কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন, এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, নতুন সাজে সাজবে তুমি, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাক, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, সবাই বলে রাখবে মনে, সবাই মনে রাখবে বলে অল্প কিছু দিন, এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। তো ভাই কথাগুলো মন দিয়ে শুনেন, যদি দুনিয়াতে ভালো হওয়ার মন থাকেন, যেগুলো লোক বাপ মাকে দেখেনি, সুখী আছে যে ভাই, সুখী আছে যে লোকটা মাকে মা বলে না ও সুখী আছে, বাপকে বাপ বলে না সুখী আছে, ওই লোকটা দুঃখী আছে, জিন্দগি তোর কাপড় জুটবে না, ওর চালে খ্যাড় জুটবে না, আবার এদিক টানবে ওদিক উদাম, ওদিক টানবে ওদিক উদাম, মানে জিন্দগিতে শান্তি পাবে না, হাই হাই দই দই করতে করতে পৃথিবী থেকে যাবে, তার মানে বাপ মার দোয়া লাইনি। আর যে বাপ মাকে দেখেছে, বাপ মার দোয়া নিয়েছে, বাপ মার কাছে বসেছে, উঠেছে, খিলালছে, ওই লোকটা বাপ মা মরার পরে সুখী হয়ে গেছে। আপনি দেখেন, নজর ঘুরান, যে লোকগুলা দেখেছে বাপ মাকে সুখী হয়ে গেছে, বাপ মা দোয়া করেছে, কখন দোয়া করে দিয়েছে, আল্লাহকে বড় লোক করে দিয়েছে। তো বড় লোক হওয়ার যদি মন থাকে, তা আপনারা বাপ মার কাছে বসেন, বাপ মার কাছে যান, এটা মন্ত্র ভাই, এটা হচ্ছে মন্ত্র। কিন্তু এখন বর্তমানে মানুষ মাকে দেখে না, বাপকে দেখে না, মা বাবার সঙ্গে কথাও বলে না, আর বুড়া বাপ মা কাঁদছে, ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছে, আপনি নিজের ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করছেন, নিজের ছেলেটা যখন কাঁদছে রাত্রিবেলা, সুবহানাল্লাহ, বিছানাতে কাঁদছে, থাবড়াইছেন, চুপে না, চট করে ছেলেটাকে বুকের উপরে উঠিয়ে দিলেন, আর বুকে উঠিয়ে নিয়ে ছেলেটাকে, ওরে হার বাপুরে, ওরে হার ধন রে, ওরে আমার কলজা রে, ওরে আমার সোনা রে, আর কত সুন্দর করে বেটাকে বুকে করে করে থাবিড়ান, বেটা যদি বুকের উপরে নিন পড়ে তো বুকে করে নিয়ে সারা রাত কাটাবেন, বেটাকে কত ভালোবাসে ভাই, তুই নিজের ছেলেকে যখন এত ভালোবাসছেন, আপনার বাবা আপনাকেও ভালোবেসেছে, আপনার মা, আপনার কেউ বুকের উপরে করে আপনার মাও ঘুমিয়েছে, আপনার বাবা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে কত আদর করে, কিন্তু যদি বাপ মাকে না দেখেন, তো বাপ মা একদিন এটা হচ্ছে ধার, নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার, আজকে বাপ মাকে আপনি দেখবেন না, আপনার ছেলে আপনাকে দেখবে না, বুঝতে পারছেন, আপনার ছেলে আপনাকে দেখবে না, এটা কথাটা মনে রাখেন, যদি আপনি দেখেন আপনাকে ভালোবাসবে আপনার ছেলে, আপনি যদি বেয়াদবি করেন আপনার সাথেও বেয়াদবি করবে, এটা মনে রাখেন ভাই। আপনার যারা চাংড়া পিলা আছেন এর তো মনে এটা হবে না, যারা বয়স্ক বাপ মা মরে গেছে আর ভীতির পস্তে ছাড়লা, পৃথিবীতে বাপ মা যখন মরে যায়, একশোটা যদি স্ত্রী মরে যায় একশোটা বিয়ে করবেন, একশোটা আপনার স্ত্রী হবে, হবে কি না, কিন্তু মা যদি একবার মরে যায়, মার মতন মা পৃথিবীতে পাবেন ভাই, দুনিয়া খুঁজে বেড়ান মাকে পাবেন, মা কথাটা বলতে পাবেন, মা কাউকে বলে শান্তি পাবেন, নিজের মার মতন মা হবে, জিন্দগি তো হবে না ভাই, ভাই রে আমার, বন্ধু রে আমার, মা যতদিন বেঁচে আছে মাকে মা বলেন, মার কাছে যান, মার কাছে বসেন, মার সঙ্গে কথা বলেন, মা চলে গেল, মা বলার জন্য জিটা কত লালাবে রে ভাই, মন চাই আল্লাহ মা যদি বেঁচে থাকত, মাকে মা বলে ডাকতাম,
একবার আব্বা বলে ডাকতাম দুনিয়া দাব্বা নাই, মা বলে ডাকতাম আজকে পৃথিবীতে মানাই, মা যদি মা হচ্ছে আমার দয়ার জিনিস, আমার দয়ার সাগর তোমার সাগর। রাত্রি বেলা যখন কোন জায়গা থেকে বাড়ি যাবেন আপনার স্ত্রী শুয়ে থাকবে ঘুম পাড়বে, মা কিন্তু ঘুম পাড়বে না, মা সারা রাত জেগে বসে থাকবে। একবার যখন গেডার কাছে কিন্তু স্ত্রীকে বেশি ভালোবাসেন না, জল জঙ্গল নারী তিনজন জনের বলি, স্ত্রীটাকে কোনোদিন নিজের বলবেন না, পানিকে কোনোদিন থোড়া বলবেন না, জঙ্গলকে কোনোদিন ছোট বলবেন না। স্ত্রী আপনার যদি পায় ফাঁক পেলে জান মেরে দিবে ভাই, কিন্তু মা এমন জিনিস, মার মতন পৃথিবীতে দয়ার জিনিস আর কেউ নাই। আপনি বয়ের কথায় শুনে বয়কে মানে বউকে প্রাধান্য দেন না, স্ত্রীকে বেশি ভালোবাসতে যান না, আরে ভালোবাসেন স্ত্রীর মর্যাদা দেন, স্ত্রীকে স্ত্রীর মতন ভালোবাসেন, মাকে মার মতন ভালোবাসেন। মা চলে গেলার মা বলতে পাবেন না, কিন্তু এখন বর্তমান যুগে মানুষ মাকে মানে প্রাধান্য দেয় না, মাকে ভালোবাসে না, বাপকে ভালোবাসে না, নিজের শ্বশুরকে খুবই ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, নিজের স্ত্রীটাকে মানে এত প্রাধান্য দেয়, স্ত্রী যেটা বলবে ওটাই শুনবে, মাকে ভালোবাসে না। ভাইরে আমার বয়ের কথাই করো না ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, বোহারালে বউ পাবিরাক, বোহারালে বউ পাবিরাক, প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই, কাউকে তোলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না। ভাইরে আমার মারব তো দয়ার জিনিস পৃথিবীতে নাই, আর মা চলে গেলে পৃথিবীতে সাথ থাকে না, মা চলে গেলে দুনিয়ার সাথ শেষ হয়ে যায়, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। মার সামনে যে কথা বলবেন কারুর পৃথিবীতে কারুর সামনে বলতে পারবেন না। তো ভাইরে আমার মার সঙ্গে বেয়াদবি করবেন না, মার কাছে যান, মার কাছে বসেন, মার কাছে ক্ষমা চাইলেন, যদি মাকে মা বলে না থাকেন, বাবাকে বাবা বলে না থাকেন, মার কাছে যান, বাবার কাছে যান, আল্লাহ লেখাপড়া করতো ভাই, ওর বাবা শিলিগুড়িতে রিক্সা চালাতো, আর রিক্সা চালিয়া বেটার পয়সা কুড়ি কলকাতায় হোস্টেলে খরচ দিত। ছেলেটা একবারে খুব তাগড়া, খুব সুন্দর, একবারে সাহেবের মতন দেখলে মাথা খারাপ, এত সুন্দর। ওই ছেলেটা করেছে কি, ওর বাবা শিলিগুড়িতে রিক্সা চালিয়ে বাড়ি না এসে ওখান থেকে করেছে কি, টাকা নিয়ে ডাইরেক্ট গাড়ি ধরে কাঞ্চনজঙ্ঘা ধরে একবারে কলকাতা, আর কলকাতাতে যে ওর ছেলের কাছে সকালবেলা উঠেছে, ওর বাবা ছেলের কাছে যে বলছে, বেটারে আমি কারোর হাতে টাকা দিয়ে পাঠাতে পারিনি বাবা, লোক পাইনি, লাস্ট পর্যন্ত কি করবো, আমি শিলিগুড়ি থেকে চলে এসেছি, এই যে টাকাটা নে বাবা, টাকা গুনে যখন দিয়েছে এবার বলছি ঠিক আছে তুমি বেরিয়ে যাও, তুমি বাইরে চলে যাও। আরো হোস্টেলে ছেলেগুলো আছে, এরা বলছে কে এটা তোমার, ওই ছেলেটা বলছে এটা হচ্ছে আমার বাড়ির চাকর, ওর নিজের বাবা, যে বাবা রিক্সা চালিয়ে তারপরে হোস্টেলের খরচ চালায়, সে ছেলে বলছে এটা হচ্ছে আমার বাড়ির চাকর। ওর বাবার চোখ দিয়ে ঝরঝর করে জল বয়ে গেল, বলছে ওই বাকি ছাত্রগুলো বলছে রে থাকতে দাও,
এখানে থাকুক চাকর হলে কি হবে, এখানে সারা দিন থাকুক, খাবে দাবে আরাম করবে, গোসল স্নান করে আরাম করুক, খেতে দিয়ে দাও একটু আরাম করুক, সুন্দর সভাতে ট্রেন আছে ধরে চলে যাবে রাধিকাপুর ট্রেন, কিন্তু একে এখন থাকতে দাও, বলছে না এখানে হবে না বাইরে চলে যাও। ওর বাবা বাইরে এসে কানতে 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 সারা দিন খাওয়াটা দাওয়াটা খালি কান্দে, হাইরে বেটা কত কষ্ট করে মানুষ করলাম, কত লালন পালন করে মানুষ করেছি, আজকে তুমি আমাকে বলছো আমার বাড়ির চাকর। কান্দে কান্দে সুন্দর টাবে ট্রেন দ্বারা সকালবেলা বাড়ি এসেছে, বাড়ি আসে বাবা খাওয়া দাওয়া করে না, কোনো কাজ করে না। এইবারে কাঞ্চন আর মা জিজ্ঞাসা, ছেলেটার মা জিজ্ঞাসা করছে, হাজিয়ার বাপ কি হয়েছে তোমার, প্রত্যেক দিন তুমি যখন শিলিগুড়ি থেকে আসো, কলকাতা থেকে আসো, যেখান থেকে আসো, তুমি ফ্রি মাইন্ডে থাকো, হাসি খেলি করো, আমার সাথে গল্প করো, আজকে তুমি কথাও বলো না, কি হয়েছে তোমার, কেন এরকম করছো বলো তো। লোকটা কোনো কথা বলি না, খালি হাইলি শ্বাস ফেলছে আর পেট ফুলছে, খালি হেঁচি তুলে তুলে কানছে, দু চার দিন ভর কানল, কানার পরে কেঁদে কেঁদে সাবুর করে থেকে গেল, যেদিন এক মাস জমে গেছে ফের ফিস লাগবে। এইবার ছেলেটাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে, বাড়ি যাও ফিস নিয়ে এসো। এইবার ছেলেটা বাড়ি চলে এসেছে, বাড়ি এসে তখন ওর বাবাকে বলছে, আব্বা ফিস দাও। ইতর বলছে, তোর আব্বা কেটে রে, বলে কেমন কথা, আপনি আমার আব্বা, বলে আমি তোর আব্বা, আমি তোর বাড়ির চাকর, আর তোর আমি আব্বা মানে যা তোর আব্বা যার যে আছে ওর কাছে টাকা চাবি, যাট হাট এখান থেকে। চলে গেল ছেলেটা, ওর বাবা একটাও টাকা দিল না, ওর বাবার কলকাতা পাঠালো না, ছেলেটা করেছে কি লেখা বড় করে একবারে সাহেবের মতো এত সুন্দর ছেলে। সেই ছেলেটা কি করলো, বাবার বড় লেগে গেল, চোখের পানি লেগে গেল, ছেলেটা পড়াশোনা হয়ে বাড়ি এসে যে কোনো কাজে হাত দেয়, কোনো কাজে যশ হয় না, যেখানে যায় ওইখানে লস, যেখানে যায় ওইখানে লস, লস ছাড়া লাও দেখতে পায় না। লাস্টটা করেছে কি, এলআইসির কারবার শুরু করলো, এলআইসি করতে অনেক টাকা ডুবে গেল, গোটা গ্রামের লোক তাইড়ে নিয়ে বাড়ায়, কোনটা পালাবে দিশা পাই না, এমন অবস্থা যে জানলিয়া টানাটানি হয়ে গেল। আর বাবা বলছে, আমি জানি না, যাকে দেশ ধরো ওকে খুব বেড়াও আর খানিক ঠাটাও, আমি কিছু জানি না, আমার বেটা লয় আমি বলতে পারবো না, যাও যেটা মনে লাগে লাগে যে করো করো। ওর বেটা কি করবে, টাপিয়া বেড়াচ্ছে, দেখেন বাবার বর দুয়া, সে লোকটা এখন পর্যন্ত বরবাদ হয়ে আছে, ওকে কুলাই না রে ভাই, খালি কি করছে না করছে কোন রকম খেতে পাচ্ছে। তো ভাই রে, আমার বাবার বর দোয়া কত খারাপ, কারেন্টের মতন, তিনজনের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে, আপনারা শুনেছেন, মা বাবার দোয়া কারেন্টের মতন কবুল হবে, ফকির মিসকিনের দোয়া কারেন্টের মতন কবুল হবে, ওস্তাদের দোয়া কারেন্টের মতন কবুল হবে রে ভাই। তো মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না।